এটা কি কয়াত 13 হাত কইরা এটা 13 হাত তো এটা এটার ভিতরে কালার আছে কয়টা হ্যাঁ চারটা কইরা কালার আছে প্রতিটা ডিজাইনের মধ্যে চারটা কইরা কালার পাবেন এবং এটার প্রাইসটা যদি একটু বলতে 450 টাকা মাত্র এটা মাত্র 450 টাকা এটা পাইকারি জমিটা তো জমির মধ্যে দেখেন পিনগুলো একটু পিনটা যদি একটু দেখাও এবং নিচের সাইডটাও খুব সুন্দর হাইটটা এটা খুব সুন্দর এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে যদি পরে যান সে বেশ সুন্দর লাগবে তো এই শাড়িটা এই প্রাইসটা যদি বলেন 450 টাকা এটা মাত্র 450 এটা হলো মনিকা কয়েল তো এই কাপড়টা খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কালার এই অনুষ্ঠানের জন্য এক কালার শাড়ি মাত্র 220 টাকা এটা মাত্র 220 টাকা দেখেন ভিডিওটি দেশে দেশে বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানি স্বাগতম তো ভিডিও শুরুতে একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো রাস্তা পারাপারির সময় সাবধানতা অবলম্বন করবেন এবং 1 থেকে 10 বছর শিশুদেরকে হাত ধরে রাস্তা পার করবেন বৃদ্ধ বয়সে যারা আছে তাদেরকে রাস্তা পার করবেন হাত ধরে আপনার একটু সহানুভূতি একটি জীবন পারে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে তো আপনাদের ব্যক্তিগত জীবন সুন্দর হোক সুস্থ থাকেন সেই দোয়া কামনা করি তো আজকের মূল ভিডিওর বিষয় হলো পাইকারি যত ধরনের শাড়ি কাপড় আছে এগুলো তুলে ধরবো তো কোথা থেকে কম দামে ভালো মানের শাড়ি কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং অলরেডি যারা ব্যবসা করছেন তারা এই জায়গার সম্বন্ধে কীভাবে পাবেন কীভাবে আসবেন এবং আসতে না চাইলে কী সুবিধা আছে এবং কোনটা কত প্রাইস রয়েছে কী কী ডিজাইন কী কী কালার রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাধ্যমে আর যে কোনো পাইকারি পণ্য এবং প্রস্তুতকারীর সন্ধান পেতে আমাদের ইউটিউব বাবার আশার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমরা কথা আর বাড়াচ্ছি না আপনারা দেখুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের একটু নামটা একটু যদি আমার নাম মোহাম্মদ ওসমান গনি আচ্ছা তো ভাই আপনার লোকেশনটা যদি একটু বলতেন লোকেশন হলো আমরা এখন বুলতাগাউসে মার্কেটে নিস্তালায় 2 নম্বর গলিতে 2 নম্বর গলি 1 নম্বর মার্কেট হ্যাঁ 1 নম্বর মার্কেট 2 নম্বর গলি 22 নম্বর দোকানে আচ্ছা দোকানের নাম হচ্ছে শাহনাজ টাঙ্গাইল শাড়ি বিতান আচ্ছা আর আপনার ইমো ওয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু বলতেন ইমো নাম্বারটা হলো 01302569175 এই নম্বরে ইমো করলে আমার কাছ থেকে যে কোনো মালের অর্ডার নিতে পারবে এবং সরাসরি এখানে আসতে পারবে এবং আসে পছন্দ হইলে নিতে পারবেন যেহেতু সামনে ঈদ আসছে অবশ্যই সবারই শাড়ি কাপড় দরকার আছে আর এটার অ্যাড্রেসটা আবার বলে দিই এটা হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া মার্কেট 1-2 নম্বর গলি দোকান নাম্বার যদি নামটা বলেন দোকান নাম্বার হলো 22 শাহনাজ টাঙ্গাইল শাড়ি বিতান মাসাজ শাহনাজ টাঙ্গাইল শাড়ি আচ্ছা ঠিক আছে এখন আমরা এই প্রতিটি শাড়ি দেখবো এবং সেটির প্রাইসগুলো জানবো তো ঠিক আছে আমরা একটু দেখি এখন আমাদের কাছে এই যে একটা জামদানি আছে সুতি জামদানি জি এটা আছে আমরা খুব ভালো কাপড় টাঙ্গাইলের 13 হাত কাপড় আচ্ছা দেখুন বিয়াস এখানে দেখেন এটা হলো টাঙ্গাইলের জামদানি শাড়ি এই
পিন ইয়াগুলা খুবই সুন্দর, কিন্তু ডিজাইনটা তাঁতের কাজের, এবং এই সাইডটা পিনও খুবই সুন্দর। এবং আমাদের বিএসএল যদি একটু দেখেন, এটা এটা কি কয় হাত? 13 হাত করে, এটা 13 হাত। তো এটা এটার ভিতরে কালার আছে কয়টা? হ্যাঁ, 4টা কালার আছে। প্রতিটা ডিজাইনের মধ্যে 4টা কালার পাবেন। এবং এটার প্রাইসটা যদি একটু বলতে, 450 টাকা মাত্র। এটা মাত্র 450 টাকা, এটা পাইকারি রেট। পাইকারি রেট। আচ্ছা, আপনারা যদি এই বুলদা গার্সিয়া আসেন, যদি ওনার শোরুমে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পাইকারি রেট নিতে পারবেন। এটা কিন্তু পাইকারি রেডি রাখবেন। কেউ যদি এক পিস আমার ভিডিওর মাধ্যমে নিতে চায়, সেই ক্ষেত্রে এটা দাম পড়বে 450 টাকা। ঠিক আছে, আমরা এর পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাবো। দেখেন, আজ বিভিন্ন অনুষ্ঠানের জন্য। আচ্ছা, এটা হলো, এটা এটার নামটা যদি একটু বলতে। হ্যাঁ, মনিকা। এটার নাম হচ্ছে মনিকা, এবং এই শাড়িগুলো বিভিন্ন অনুষ্ঠান হলে অনুষ্ঠান মাঝে পরে যেতে পারে। তো এটা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা। এটা হলো, এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে জমিটা। তো জমির মাঝে দেখেন পিনগুলো, একটু পিনটা যদি একটু দেখাও। এবং নিচের সাইডটাও খুবই সুন্দর কিন্তু, নিচের সাইড উপরের সাইড সেম। তো এটার ভিতরে কয়টা কালার আছে? 4টে। হ্যাঁ, 4টা কালার পাবেন। আর এটা কয় হাত? এগুলো পুরো 12 হাত করে। এটা 12 হাত করে। এবং এটা প্রাইসটা যদি একটু বলতে, 500 টাকা পিস পাইকারি। আচ্ছা, এটা হলো পাইকারি 500 টাকা। একবার ওনার দোকানে যদি আসেন, সেই ক্ষেত্রে এটা হলুদ, গায়ে হলুদের অনুষ্ঠানে, এটা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য এটা হচ্ছে হলুদ। যা কিছু প্রয়োজন অর্ডার দিলে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর যদি ওনার শোরুমে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা পাইকারি রেডি রাখবেন। এবং যেটা দিয়ে দাম বলছে সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন, বলে ভাই এটা এত দাম বলছেন, তো অবশ্যই ভিডিওটা দেখাবেন, উনি ওই প্রাইসে রাখবে। তো এটাও একটা খুবই সুন্দর একটা শাড়ি, এটার নাম হয়েছে মনিকা। তো এই শাড়িটা, এটা কিতা রত্ন, 12 হাত, এটা 12 হাত। তবে এটা খুবই সুন্দর দেখেন, এটা জমিনটা, এটা হচ্ছে আঁচলটা, এবং নিচের যে হাইটটা, এটা খুবই সুন্দর। এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে যদি পরে যান, সে বেশ সুন্দর লাগবে। তো এই শাড়িটা প্রাইসটা যদি বলেন, 450 টাকা, এটা মাত্র 450 টাকা। তো এটা এটা হচ্ছে পাইকারি রেট, এবং ওনার শোরুমে আসলে কিন্তু এটা 450 টাকা হলে নিতে পারবে। ঠিক আছে, আমরা তারপরে আরেকটাতে চলে যাই অনলাইন। এটা এটার নাম কি? অনলাইন শাড়ি। আচ্ছা, এটার নাম হয়েছে অনলাইন শাড়ি, টাঙ্গাইলের অনলাইন। হ্যাঁ, টাঙ্গাইলের অনলাইন শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানের মাঝে এগুলো পরতে পারবে। আচ্ছা, হলো আঁচল, পিছনের জমি। আচ্ছা, এটা হলো আঁচলটা, আর এটা হলো জমিনটা। কালার আছে, অনেক কালারই আছে। আচ্ছা, এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন। তো এটার প্রাইসটা যদি বলতে, 300 টাকা মাত্র। এটা মাত্র 300 টাকা, পাইকারি হোলসেলে 300, পাইকারি রেট 300 টাকা। এবং ওনার দুজি শোরুমে আসেন, এটা 300 টাকায় রাখবে। জামদানি 14 হাত। আচ্ছা, এটা হলো ঠাঙ্গানে জামদানি 14 হাত, বেলাস পিস শহরে। তো আমরা, এটা কি জমিনটা নাকি? এটা জমিনটা, এটা জমিনটা, এটা আঁচলটা। আচ্ছা, এটা হলো আঁচলটা, দেখতে পাচ্ছেন। আর এটা আমাদের সেলার কাপড় শহর দেখবে, বেলাস পিস শহর থাকবে। তো এটা কয় হাত? এটা হলো 14 হাত, 14 হাত। এটা প্রাইসটা 550 টাকা, পাইকারি। এটা হলো পাইকারি 550 টাকা। এবং এটার ভিতরে কতগুলো কালার আছে? অনেক কালার আছে, এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন। যার যেই কালার পছন্দ হয় সেটা নিতে পারেন, এবং ইমোসার নাম্বারে কল দিলে সেই কালারগুলো দেখাবে। জি, তারপরে আমরা যদি আরেকটা দেখি, এটা দেখো। তো আরেকটা শাড়ি এখন দেখতে পাচ্ছি, এটা হলো কয়েল মনিকা, কয়েল মনিকা বলে। আচ্ছা, এটা হলো মনিকা কয়েল। তো এই কাপড়টা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা, অনেক কালার আছে, অনেক, এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন। এটা আঁচল, এটা জমিন। আচ্ছা, এটা হলো আঁচলটা, আর এটা হলো জমিনটা। তো এটা এটা কি কয়াত? 12 হাত করে, এটা 12 হাত। তো এটার প্রাইসটা যদি বলতেন, 500 টাকা, এটার প্রাইস হলো 500 টাকা, পাইকারি হোলসেল 500। আচ্ছা, তো এটা পাইকারি রেট 500, এবং আপনারা যদি শোরুমে আসেন, এক পিসের দামও 500 টাকা নিতে পারবেন। তো আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে আসেন, আসলে বলবেন যে ভাই এটা এই দাম বলছেন, ওনারা এটা এই দামে রাখবে। কাতান শাড়ি, এটা হলো কাতান শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। তো এটা এটা হলো আপনার জমিনটা, আর এটা হলো আপনার আঁচলটা, খুবই সুন্দর। তো এটা এটা কি কয়াত? এগুলি 12.5 হাত করে, এগুলো 12.5 হাত করে। তো এটার প্রাইসটা যদি বলতেন একটু, 500 টাকা পিস পাইকারি হোলসেল। আচ্ছা, এটা পাইকারি হলো 500 টাকা। এই যে কালার আছে, তো এটার ভিতরে এই যে আরেক কালার আছে, অনেক কালার আছে, যে কোনো কালার আপনি নিতে পারেন। হ্যাঁ, এটার ভিতরে অনেকগুলো কালার আছে, ডিজাইন আছে। তো এটা এটা কি একই প্রাইস? কাতান। হ্যাঁ, কাতানের ভিতরে
একই প্রাইস এবং ডিজাইন ভিন্ন আছে। এগুলো কাতান? হ্যাঁ এগুলো কাতান। আচ্ছা এটা হলো কাতান, তো আমরা এই কালার যদি দেখতে চান সেই ক্ষেত্রে ওনাদের ইমো WhatsApp নম্বরে কল দিলে দেখাবে। এটা খুবই একটা সুন্দর একটা জামদানি কাপড়, জামদানি হলুদের ভিতরে, হলুদ আছে অনেক কালার আছে। আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন। আর এটা এটা মনে হয় ইয়াটা আপনার 13 হাত করে? 13 হাত করে? হ্যাঁ। আচ্ছা 13 হাত করে একটু প্রাইসটা যদি বলতেন। 450 টাকা ফুলছিলে? এটা হলো 450 টাকা মাত্র। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা মনপুরা, তো এটা হলো 13 হাতি। তো এটার প্রাইসটা যদি বলতেন? 450 টাকা। আচ্ছা জি। আর এছাড়া আপনারা যদি আরও ওনাদের কাছে হিউজ পরিমাণের কিন্তু কাপড় রয়েছে, এগুলো যদি দেখতে চান ওনার ইমো WhatsApp নাম্বারে কল দিলে কিন্তু অনেকের পরিচিত। হ্যাঁ এই অনুষ্ঠানের জন্য এক কালার শাড়ি মাত্র 220 টাকায়। এটা মাত্র 220 টাকা দেখেন বলছিলে, তো খুবই সুন্দর। তো ওনাদের কাছে একটু আগেও কিন্তু একজনে মাল কিনে রাখছে আর একজনে কিন্তু বস্তা ভরে এই মাত্র নিয়ে গেছে। এই আরো যদি বিস্তারিত দেখতে চান বা জানতে চান বিস্তারিত কিছু, সেক্ষেত্রে ওনাদের WhatsApp নাম্বারে কল দিলে কিন্তু জানতে পারবেন। তো এর সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।